এই আমার মাতৃভূমি, সুজলা সুফলা পূর্ববঙ্গ। যদিও এখন ইহা পূর্ব পাকিস্তান বলিয়া অভিহিত হয়, আজ 30শে শ্রাবণ 1362 সন, ইংরাজি 14ই জুলাই 1955 সন। আমার এই গাঁয়ের নাম রূপচাঁদপুর, ইহা ঢাকা জেলার অন্তর্গত। আজ 22টা বছর পার হয়ে গেলেও তোকে আমি এখনো ভুলিনি রাই। আজও তুই আমার বুকের ভেতর এসে একইভাবে। জয়া, এই বাড়ির লোকেদের বিবেক বলে কি কিচ্ছু নেই রে? হ্যাঁ, কি হয়েছে? কি বেশি কি হয়েছে জিজ্ঞেস করছিস? বল কি হয়নি? পুকুর পাড়ে দেখলাম গ্রামের সব মেয়ে বউ জড়ো হয়েছে পুজো করবে বলে। হ্যাঁ, আরে বাবা, এই বছরে এই দিনটাতে এটা পড়েছে, এবছর কি পুজোটা না করলে হতো না? মিলন হবে কতদিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সানি, আমার মনের মানুষের সানি। তোর ফুলগুলা ভালা, সব থেকে বেশি ফুল নিচ্ছিস তুই। আমাদের তোর মধ্যে একটা ভালা ফুল দে না। আমি কষ্ট কইরা অনেক ধীরে যাইয়া ফুলগুলো আনছি, এখন চাইলে দিব কাই? তাও তো আনতে পারতি। তোকে তো পূজা তো নিজ বাসার পূজা না, আমাদের পূজা নিজ বাসার পূজা। তুই তো ফুল তুলতেছিস সোনাবাবুকে বাসায় লিগা। সোনাবাবুর বাসা আমার বাসা হইল না? সোনাবাবুর বাসা কেমনে তোর বাসা হইল? সেই যাও, কি তোকে দিমু না? ফকির ছাপ, ফকির ছাপ, আ ফকির ছাপ, ফকির ছাপ দেখেন না, পাশুতাই আমার লাগে ছগরা বান্ধা। ও, সব ভালো ফুলগুলো তুমি নিবে আর আমরা কিছু বলুম না? না ঝগড়া কেন কিরণমালা, বন্ধুদের লগে ঝগড়া করে না। তাই ওরা কেন কয়? সোনাবু বাসা আমার বাসা না, আমি তো এই বাসাতেই থাকি। তাইলে সোনাবু বাসা হইল না আমার বাসা? হইলই তো। একদিন তোমার হাতে হাত রেখে শপথ করেছিলাম রাই, আমরা দুজন এক নতুন পৃথিবী করব, আমাদের স্বপ্নের পৃথিবী। আমি কথা রাখতে পারিনি, তাই তুমি তীব্র অভিমানে আমায় ছেড়ে চলে গেছ। এত কঠিন শাস্তি তুমি কেমন করে দিতে পারলে তোমার আনন্দ কি রাই? আকাশে বাতাসে নদীতে বৃক্ষের সারিতে আমি যে আজও তোমাকে, তুমি পৃথিবী ছেড়ে চলে গেছ, কিন্তু আমার হৃদয় ছেড়ে কোথাও যেতে পারোনি, কোথাও না। উল্কির মায়ের ঘরে রান্নার বোঝা চাপিয়ে দিয়ে চলে যাচ্ছ যে বড়? শুধু আজকের দিনটা পিসিমা, পূজার জোগাড় হইয়া গেছে তাই। কে বলেছে তোমায় পূজার জোগাড় করতে? হ্যাঁ, এই সংসারটা কার? জয়ার। তোমরা সবাই ওর আশ্রয়ে আছো, এখানে কিছু করতে গেলে ওকে যে বলতে হয় সেটা জানো না? নিজের স্বামীও তো ঘর ছাড়া রয়েছে, কেন যে সে ফিরছে না জানো না তুমি? কেন যে সংসারে থেকেও বিভাগী হয়ে থাকে জানো না তুমি? আজ এই সংসারে কার বিরাজ করার কথা ছিল আর কে উড়ে এসে জুড়ে বসেছে? কতক্ষণ ধরে থাকবি? তা যাওয়া হইতেছে কোথায়?